এই অ্যাপিচুডে আমি নিক নিয়ে আলোচনা করব। নিকের ফুল ওয়ার্ডগুলো হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একাধিক কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার জন্য প্রতিটি কম্পিউটারে এক ধরনের কার্ড সংযোগ করতে হয়। এই কার্ডের নামই হচ্ছে নিক, আবার একে ল্যান কার্ডও বলা হয়ে থাকে। তো মূলত এর নাম হচ্ছে নিক। বিভিন্ন ধরনের নিক রয়েছে বাজারে। এক ধরনের নিক রয়েছে, অর্থাৎ কার্ড রয়েছে, যেটা শুধু RJ45 এই ক্যাবলের কানেক্টর থাকে। আবার কোনো কোনো কার্ড রয়েছে যেখানে BNC-র কানেক্টর এবং RJ45-এর কানেক্টর থাকে, অর্থাৎ দুইটা কানেক্টরই থাকে। কিছু কিছু কার্ড রয়েছে যেটা হচ্ছে ওয়্যারলেস কার্ড, সেখানে কোনো কানেক্টর থাকে না, একটা টার্মিনালের মতো থাকে। দেখতে পাচ্ছি তিনটা চিত্র এখানে দেয়া রয়েছে নিকের, এবং তিন ধরনের কার্ড এখানে দেখা যাচ্ছে। এই কার্ডের মধ্যে একটা বিশেষ সফটওয়্যার থাকে এবং সেখানে এর একটা অ্যাড্রেস থাকে। প্রতিটি কার্ডেরই একটা ইউনিক অ্যাড্রেস থাকে, অর্থাৎ কোনো কার্ডের অ্যাড্রেসের সঙ্গে অন্য একটা কার্ডের মিল পাওয়া যাবে না। এই অ্যাড্রেসের নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাকের ফুল মিনিং হচ্ছে মিডিয়া অ্যাক্সিস কন্ট্রোল। এই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমেই মূলত তারা একে অপরকে চিনে নেয়। এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে থাকে যে কোম্পানি এই কার্ডটাকে তৈরি করে, তারাই এই ম্যাক অ্যাড্রেসটা দিয়ে থাকে, এবং এই ম্যাক অ্যাড্রেসের কোনো পরিবর্তন করা যায় না। আমরা যখন নেটওয়ার্ক গড়ে তুলি, তখন নেটওয়ার্কে কখনও ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে, আবার কখনও TCP/IP নামে যে প্রোটোকল, আমরা একটা অ্যাড্রেস দিয়ে থাকি আইপি অ্যাড্রেস, সেটা ব্যবহার করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ম্যাক অ্যাড্রেসটার বেশি প্রয়োজন পড়ে, এবং সেটা কম্পিউটার একটা থেকে আরেকটা ইন্টারনালি সেটা সংযোগ করে থাকে। এই কার্ডগুলো বর্তমান যে কম্পিউটার রয়েছে এখানে লাগানোর প্রয়োজন হয় না, এই জন্য যে প্রতিটা মাদারবোর্ডে বিল্ট ইন অবস্থায় কার্ডটা দিয়ে দেওয়া হয়। মাদারবোর্ডে এটা বিল্ট ইন কিনা এটা বোঝার জন্য মাদারবোর্ডের পিছনে যেখানে ইউএসবি কম এই কানেক্টরগুলো থাকে, সেখানে ইউএসবির মতো একটু বড় একটা কানেক্টর থাকে, এটাই হচ্ছে RJ45 কানেক্টর। এবং এটা থাকলে বুঝতে হবে ওই কম্পিউটারে নিকটা বিল্ট ইন অবস্থায় রয়েছে। বর্তমানে বাজারে প্রায় সব মাদারবোর্ডেই নিকটাকে বিল্ট ইন অবস্থায় দিয়ে থাকে। অর্থাৎ নেটওয়ার্কিংয়ের প্রথম শর্তই হচ্ছে কম্পিউটারে একটা ল্যান কার্ড বা নিক থাকতে হবে। নিক না থাকলে এক কম্পিউটারের সঙ্গে আরেক কম্পিউটারে নেটওয়ার্ক করা যাবে না। অর্থাৎ নিক একটা অপরিহার্য ডিভাইস নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে। এটাই মূলত নিক।